আমার ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মঞ্চের আমার তৃতীয়খন কার্যনির্বাহক সভা গোলাঘাট জেলাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আজি আমার 24 তারিখ আমার কার্যসূচী আছে আর অহা কাইলে আমার মূল সভাখন অনুষ্ঠিত হব আমার গোলাঘাট জেলার প্রতিসাধনী কলাক্ষেত্র। সাংগঠনিক আমার যেখানে নির্দেশনা আছে তার উপরেও আমি যেহেতু সকলে জানো যে ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মঞ্চে মহিলাসকলের আত্মবিশ্বাসের সবলীকরণের ক্ষেত্র আর সজাগ সৃষ্টি করার ক্ষেত্রতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আছে। যে আমার যখন মহিলা খেতিয়ক আছে যখন তখেসকলে জৈবিক শাক পাচলি উৎপাদন করে তখেসকলে একটা আদর্শ দেখাইছে, লগতে তখেসকলে স্বাবলম্বিতার পথও তখেসকলে একটা পথ দেখাইছে। তেনেকুৱা আমার গোলাঘাট জেলার প্রায় উচৰ পাজৰ যিখিনি যিকেইখন জিলা আছে প্রায় 6-7খন জিলার পৰা তেনেকুৱা খুব ভাল মহিলা খেতিয়কক আমি নিমন্ত্রণ জনাইছো আজি। আর তেখেতসকলক আমি সম্বর্ধনা জনোৱাৰ লগতে আমার গোলাঘাট জিলার বহু ঠাইৰ পৰা মহিলা খেতিয়ক প্রায় 200গৰাকী আজি উপস্থিত থাকিব। আর এই যে অনুষ্ঠান আছে ইয়াতে আমার কৃষি বিজ্ঞানের তরফরপরা এগারী বিশেষজ্ঞ আহিব, কৃষি বিশেষজ্ঞ তেখেতকলে আহি তেখেতর লগত এটা অন্তরঙ্গ আলাপ হব আর কেনেকে জৈবিক শাক পাচলি উৎপাদনের ক্ষেত্র আমার মহিলাসকলে অংশগ্রহণ করব পারে, শক্তিশালী স্থিতি গ্রহণ করব পারে সেই সম্পর্কে একটা খুব সুন্দর আলোচনা এটা হব, আলোচনা চক্র এটা হব। আমি মহিলাসকলে মহিলাসকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব লাগিব। মহিলায় মহিলা শত্রু নহয়, মহিলায় প্রথম অগ্রাধিকার দিব লাগিব। এগারী মহিলা সবলীকরণ হওয়ার ক্ষেত্র, এগারী মহিলা স্বাবলম্বিতার ক্ষেত্র, গতি মহিলাসকলেই সংস্কার, যেটা আমার সমাজ সংস্কার কথা কই থাকা হয়েছে, এই সংস্কার সাধনের ক্ষেত্রে মহিলাসকলেই আটাইতক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব লাগিব। গতি এই বার্তা এটা আমি সকলতে সকল ঠাইতে লৈ যাব বিচারিম যে যাতে মহিলাসকলে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।